আছো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর কে ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা আজকের কোনো বিহাইন্ড দ্য সিনের ভিডিও নিয়ে আসেনি, আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে খানিক ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো কোথায় গেছি। তো আজকে আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি আমার সাথে এই ভাইটা যাচ্ছে। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো। চলো দেখো ভিডিওটা। এখানে এলাম, জায়গাটা খুবই সুন্দর, তো সেই জন্য আমরা একটু এখানে ছবি টবি তোলার জন্য, তো আমিও তোমাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আছি, ও এখানে দাঁড়িয়ে আছে। তো দেখো তোমাদেরকে জায়গাটা দেখাই, খুবই সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, আমরা বেরিয়ে গেছি, আমরা আসছিলাম তখন রাস্তাতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তো একটু যাচ্ছি বৃষ্টি হচ্ছে, আবার একটু যাচ্ছি রোদ হচ্ছে, এরকম অবস্থা। এখন যেরকম দেখো দাঁড়িয়ে আছি, রোদ চলে এসছে পুরো, এই দেখো। তো চলো এসে দাঁড়ালাম, বললাম ছবি তুলবো, তো এখানে ছবি তোলা হলো। তো এই ভাই ভাই আর বন্ধুটার সাথে দেখা হলো, তো এরা আমাদেরকে খেজুর খাওয়ালো, এরা খুব ভালো। হাই করে দে, হাই হাই করে দে, হাই হাই। তো চলো আবার অন্য জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বাচ্চা দুটো আমাদেরকে পয়সা চাইছিলো, তো আমরা বললাম কি খাবি বল, তোদেরকে খাইয়ে দিচ্ছি। তো দেখো আমাদের সাথেই দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, নিয়ে তারপরে ওরা বললো যে সামনে দোকান আছে ওইখানে গিয়ে দাঁড়াও, আমরা ওখানে গিয়ে যাচ্ছি তোমাদের কাছে। নিয়ে এবার আমরা বাইকে যাচ্ছি, এবার ওদেরকে তো চাপানো সম্ভব নয়, এবার চাপাবো কাম করে, একটা গাড়ি নিয়ে এসেছি, দুজন আছি। সেই জন্য তোমার ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলো, মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর আমরা বাইকটা নিয়ে গেলাম। তো আমরা দোকানে গিয়ে তারপর দাঁড়ালাম, ওদেরকে বিস্কুট কিনে দিলাম। দিয়েছে কিনে? খুশি হয়েছে ওরা খুব। হ্যাঁ, কতটা খুশি, কতটা খুশি।
বল অনেকটা ঠিক আছে চলো টাটা কা লিখে দে বাড়ি কোথায় কোন দিকে তোদের এদিকে রেস্টুরেন্ট খুঁজে পাগল হয়ে গেলাম এখানে একটা রিসোর্ট আছে তো আমরা এখানে আপাতত এলাম এদিকে তো এখানে দেখি ভেতরে যাই বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আমরা যে রিসোর্টটাতে এসেছি ওটাতে তোমার এইরকম সব ওয়েদার দেখো এখানটা এরকম আছে পিছনে পাহাড় আছে আর ওই পাশ থেকে দেখাচ্ছি দেখো আমরা খাবারটা অর্ডার দিলাম এখানে খাবার অর্ডার দেওয়ার পরে তোমার ওরা আমাদের কাছে টাইম চাইলো খানিক বললো যে 40 মিনিট মতন টাইম আমাদেরকে দাও তারপরে তোমাদেরকে খাবার দিচ্ছি ওর জন্য আমরা এই পাশে এইখানে ছাদে এলাম তো এখান থেকে এই যে ঘুরে দেখছি সবটা রিসোর্টটা খুবই সুন্দর আগে আসিনি যদিও আজকে প্রথমবার এলাম তো রিসোর্ট দেখা যাচ্ছে প্লাস পিছনে পাহাড় দেখো কত সুন্দর ওয়েদার এখন বৃষ্টি পড়তে লেগে গেছে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে পড়ছে বুঝতে পারছো আমাদের আমার খাওয়া হলো ভাইটা কোনো খাচ্ছে খেতে পাচ্ছে না তাও জোর করে খাচ্ছে তো খেয়ে নে তারপরে বৃষ্টিটা কমুক নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো তো চলো খাওয়া হয়ে গেছে তো তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এলাম সেখানটা খাওয়ার জায়গা ছিল এবার আমরা বাইরে টিফিন করে দেখছি তো এই দেখো এই
এটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম্পের মৌরাক্ষী রেস্টুরেন্ট, মানে মৌরাক্ষী রিসোর্ট নাম। তো তোমরা এখানে আসতে পারো, এসে ঘুরেও যেতে পারো, ভালো জায়গা। এখানে রিসোর্টটা, এটা পুরো এলাকা, মানে রিসোর্টের পুরো জায়গাটা। আমরা এখন এই সিঁড়িটা দিয়ে উঠবো, এইটা দিয়ে ওই উপরে একটা ছোট্ট পাড়া ঘর রয়েছে দেখলাম, তো ওখান থেকে আমরা ঘুরে আসি। তো চলো যাওয়া যাক, হাঁটি। অবস্থা খারাপ হয়ে গেছে, এই দেখো, এই পাশে দেখো, ব্যাকগ্রাউন্ড দেখো, কত উপরে উঠেছি আমরা। দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর, ওই নিচে দেখতে পাচ্ছ, ওই দেখো পাহাড়, এই দেখো কত উপরে উঠেছি আমরা। এখন বসলাম আমরা এখানে, তো এবার আমরা নিচে নামছি। তো চলো দেখি এরপর আর কোথায় যাওয়া যায় আর কি কি তোমাদের দেখাতে পারি। জামাটা চেঞ্জ করেছি, তোমরা দেখতেই পেয়েছ। তো জামাটা আমি চেঞ্জ করলাম, তো জামাটা ওই যেই জামাটা পরেছিলাম ওই জামাটা জল পড়ে গেছিলো, আর গেমেও ছিলাম খুব, নিয়ে ভিজে গেছিলো, নিয়ে জামা নিয়ে এসেছিলাম ছবি তুলবো বলে, তো তখন জামাটা আবার চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমরা এখানে এসেছি, ছবি তুলছি এই যে ক্যামেরা, চলো।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার সেকেন্ড ট্রাভেলিং ব্লগ, এর আগে আমি কলকাতা গেছিলাম, তখন একবার করেছিলাম। আবার আজকে ঘুরে এলাম মেসেঞ্জোর থেকে, তোমাদেরকেও দেখালাম অনেক কিছু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আবার দেখছি, এবার আমি ভেবে রেখেছি, এখন কথা দিতে পারছি না তোমাদের কাছে। কথা দিতে পারছি না যে প্রত্যেক সপ্তাহে ভিডিও আসবে কি না, তো চেষ্টা করব প্রত্যেক রবিবার কোথাও একটা ঘুরে সোমবার দিনকে তোমাদেরকে ব্লগটা দেওয়ার। তো তোমরা দেখবে। তো চলো বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। চলো টাটা।